আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। এন্ড আজকের ভিডিওটা গাইজ একটা সাহায্যমূলক ভিডিও। গাইজ আজকে আমরা কিছুজন মিলে কিছু সাহায্য করতে যাচ্ছি গরিবদের। তো মূলত এই ভিডিওটা করার যে মূল রিজন সেটা হচ্ছে আমরা আপনাদের ছোট একটা মেসেজ দিতে চাই যে গাইজ আমরা সাহায্য করতে পারছি, তো আপনারা কেন পারবেন না? গাইজ আপনারা সাহায্য করুন। হয়তো অনেকেই বলবেন না তো তোমাদের মধ্যে ভিডিও করছি না, মেনলি আমরা ভিডিওটা করছি এই জন্য যে আপনাদের বলতে চাই যে আপনারা সাহায্য প্রত্যেকেই করতে পারেন। অনেকেই হয়তো বলে যে আমি নিজে একা করতে পারবো না বা আমার সেই সামর্থ্য নেই, বাট আমার কথা হলো গাইজ আপনি একা না পারেন, বাট আপনি তিন চারজন মিলে করুন। যেমন গাইজ আজকের ভিডিওটা আমরা কয়েকজন মিলে করছি যে একটা ফান্ডের মাধ্যমে আমরা কিছু টাকা উঠাচ্ছি এবং তার মাধ্যমে গাইজ আমরা এই প্রোগ্রামটা করছি যে আমরা সবাই মিলে সাহায্য করব, এগিয়ে আসব। তো আমার কথা এটাই যে আপনি একা না পারেন, বাট আপনি দুজন মিলে করেন, তিনজন মিলে করেন গাইজ। আর সাহায্যের জন্য টাকা প্রয়োজন হয় না গাইজ। আমি যেটা পার্সোনালি বিশ্বাস করি যে আপনার মন থাকতে হবে গাইজ। আমি ছোট একটা গল্প বলি যে একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, তার পকেটে এক টাকাও ছিল না, বাট তাকে যখন একটা রাস্তার ভিক্ষুক যখন তার থেকে কিছু সাহায্য চায়, তখন সে সাহায্যের জন্য নিজে কষ্ট করে ভ্যান ঠেলে যখন টাকার ইনকাম করে, সেই ইনকামের টাকা সে দান করে দেয়। কিন্তু তার পকেটে এক টাকা নেই, সে কষ্ট করে ওই লোকটাকে দান করে। তো আমরা এটা থেকে কি বুঝি যে সে নিজের জন্য না হোক অন্যের জন্য কষ্ট করে তাকে দান করেছে। তো সেটাই মন থাকতে হবে, আপনার টাকা থাকতে হবে সেরকম কথা নেই, আপনি মন থাকলে আপনি পারবেন দান করতে গাইজ। আমরা যেমন আজকে অনেকে মিলে কিছু কিছু টাকা জমিয়ে গাইজ আজকে এই প্রোগ্রামটা করছি অ্যান্ড আমরা এই ভিডিওটা করছি এই জন্যই যাতে আপনারা ওইভাবে কিছু কিছু মানুষ মিলে এভাবে গরিবদের সাহায্য করুন। আর মূলত যেই মেসেজটা আমি দিতে চাই যে শুধু রমজান মাস যে আমরা সাহায্য করব তা না, আমরা যখন পারি, যখন যা যেখানেই পারি তার সাহায্য করব অ্যান্ড সাহায্যের মন মানসিকতা রাখতে হবে গাইজ। অ্যান্ড আজকের ভিডিওটা আমরা এই জন্যই করছি যে আপনারা অবশ্যই সাহায্য করবেন সকলকে। हर बात का झुक गया है सर अदब से सारी कायनात का, आपने ही है सिखाया सबको सीधा रास्ता, खुश नसीबों का जुड़ा है आपसे ये राबता, रहमते दोनों जहां में आप पर हो
আজকের ভিডিওটা এই পর্যন্ত গাইজ, এন্ড আমাদের ইফতারি বিলন করা শেষ এবং আমরা পাশে এসে পড়েছি। তো আমরা সবাই অনেক টায়ার্ড, এন্ড ভিডিও যদি ভালো লাগে তাহলে এই কাজে লেগে পড়ুন, এন্ড আপনারা ট্রাই করুন অন্তত একজনকে সাহায্য করার। আমরা আজকে যতজনকে পেরেছি সাহায্য করেছি গাইজ, এন্ড এই ভিডিওটা অন্তত আমরা করছি যাতে আপনারা দেখে ইন্সপায়ার হন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।